আয়না ঘরে পড়ে থাকাচ্ছে তো কমপক্ষে সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি? রবিভাই কি বলেন? অ্যাটলিস্ট এটা ভালো না? আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে, সবসময় মানে একবার ছাড় না দেওয়ার মানসিকতা, এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত, উসুল ঠিক রেখে, উসুল জায়গা ঠিক ঠিক রেখে। এই যেহেতু আমরা ওনামে গ্রামের সাথে মাসোয়ারা করবো, তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। মাসোয়ারা ভিত্তিক আমরা আগে পৌঁছাবো। তো এখন তিন বছরের গোপন দাওয়াতের পরে যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখন মারাত্মক রকমের নির্যাতন নেমে আসলো। ওই নির্যাতনের সময় কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে বলেন নাই, বরং সবর করতে বলেছেন। এই সবরের পিরিয়ডটা কিন্তু আমরা পার করে আসছি, সবর করিনি আমরা বিগত পনেরো বিশ বছর আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে, প্রত্যেকটা সংগঠনের নাম ধরে ধরে বলা যাবে, ব্যক্তির নাম ধরে ধরে বলা যাবে, তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখান যে সে অস্ত্র হাতে বের হয়েছিল, দেখান অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। কোনো মুসলিম, কোনো মুসলিম অ্যাসোসিয়েশন, কেউই বের হয় নাই। তাহলে আপনারা পশ্চিমাতে শেখানো শব্দটাকে কিভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন? যদি ওই রকমই কোনো আচরণ কেউ করতোই, তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে? কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যাইতো। কিন্তু সবাই সবর করেছে, মায়ের খেয়েছে, কেউ 10 বছর 12 বছর 8 বছর 5 বছর, কেউ 3 বার 4 বার 5 বার করে কত কিছু হয়েছে আপনারা তো জানেনই না। আমি শুধু একটা কথা বলি, শুনেন, চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে, চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়না ঘরের একটা রিমান্ড, এটাকে আপনি 1000 কোটি গুণ দিয়েও আপনি হিসেব করতে পারবেন। ওই চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ, আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে তাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং তাদের সবর ইস্তেকামা ইমান, তাদের জিমানের জজবা, এটার সামনে দাঁড়াই দিয়ে পারবেন না আপনারা। আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে, বোন ছেলে তো বাদ, বোন। তো আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত মানুষের ত্যাগ কুরবানিগুলোকে কবুল করেন। এই কুরবানিগুলোর ফলশ্রুতিতে তাদের চোখের পানি, তাদের তাহাজ্জুদ, তাদের দোয়া, তাদের এই যে আধ্যাত্মিকত্ব, আল্লাহকে ডাকা, এগুলোর বদৌলতে আজকের দিন পেয়েছি আমরা। এটা একদিনের শুধু রেভলিউশন এটা হয় নাই। যারা এখন ক্রেডিট নিয়ে, ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন, এটা ভুল করতেছেন আপনারা, এটা ঠিক হচ্ছে না। এখানে ক্রেডিট পাওয়ার যোগ্য সেই প্রত্যেকটা আল্লাহর বান্দা, যে এখানে হকের উপর ছিল, যার উপর নির্যাতন হয়েছে, চোখের পানি ফেলেছে, সেজদা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, দোয়া করেছে। আমাদের মা বোনরা ঘুমায় নাই, রাতের পর রাত জেগেছিল, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে, কেউ একটা ইন্টারভিউ পর্যন্ত নিতে চায় নাই। কিন্তু যখন ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছে তখন সব মিডিয়ার সামনে হাজির। এই জন্য আমরা আপনাদেরকে বিশ্বাস করি না, আপনারা সুবিধাবাদী, যখন যেদিকে হাওয়া তখন সেদিকে দৌড় দেন। আমার নিজের ওয়াইফের কথাই বলতেছে, ডোর টু ডোর ঘুরে বেড়াইছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, যে উনি কোথায় গেল, হঠাৎ করে নাই হয়ে গেল কীভাবে, কেউই কথা বলতে রাজি হয় নাই। এর আরও অনেক ভাই আছে যারা এগুলো শিকার, তারাও জানে এগুলো সমস্যাতে এগুলো হয়েছে। কিন্তু যখন আবার এটা আল্লাহ পাক ঘুরাই দিয়েছেন অবস্থাটা, তখন আবার বাড়ির সামনে হাজির। তাহলে কাদেরকে বিশ্বাস করবেন আপনি? এই জন্য বলি যে যাদের উসুল আকিদা মানহাজ, মানহাজে যারা স্ট্রং না, তাদেরকে বিশ্বাস করার আগে 10 বার 20 বার চিন্তা করতে হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করেছিলেন না, তারপরে রোমানদেরকে চিঠি পাঠিয়েছেন না, মুশরিকদের সাথেও সন্ধি হয়েছে না, সব কিছু হয়েছে, সন্ধি হয়েছে, পররাষ্ট্র নীতি হয়েছে, চুক্তি হয়েছে, যুদ্ধ হয়েছে, তিনি কিন্তু উসুল এবং আদর্শের জায়গায় কারোর সাথে যাররা পরিমাণ ছাড় দেন নাই, ছাড় দিয়েছেন। তাই আমরা যেন এই সুন্নতটাকে ধরে রাখার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করে। এখন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, এই যে দাওয়াতটা প্রকাশ্যরূপ লাভ করলো, তখন সবরটা ছিল বেশি ইম্পর্টেন্ট। এবং সবরের সবর করতে 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 সাহাবীরা কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু বদদোয়া করেন না এদের জন্য, আমরা তো পারছি না। নবীজি বলেছেন যে তোমরা জেনে রাখো, এই দিন একদম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পৌঁছে যাবে, একটা কাঁচা গাঁ, একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক কালিমাকে প্রবেশ করাবেন না ইনশাআল্লাহ। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। ঠিক আছে, তোমরা এখন আবিসিনিয়ায় চলে যাও, যদি দেখা যায় কখনো এমন একটা পরিবেশ যে আপনার এলাকায় দিন পালনের কোনো পরিবেশই নাই, তখন আবিসিনিয়ার সুন্নত আছে আমাদের সামনে, সেখানে হিজরতের সুন্নত আছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর সাহাবীদেরকে সহ বয়কট করা হয়েছে শিয়ারে আবু তালেবে, গাছের ছাল পাতা খেয়ে দেখেছেন, তবুও আরশের সাথে আপোষ করেন নাই। সাহাবীদেরকে চোখের সামনে তিনি
শহীদ হতে দেখেছেন মক্কায়, তারপরও তিনি আদর্শের সাথে আপোষ করেন নাই, কিন্তু তাদেরকে তিনি অস্ত্র দিয়ে আঘাত করেন নাই। কিন্তু এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের পরে যখন তায়েফবাসী কবুল করলো না, মিরাজ হয়ে গেল, এরপরে নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই যে যুবকদেরকে দাওয়াত দিলেন, আমরা যুব ভাইরা ভালো করে শুনেন, যুবকদের হাতে ইসলাম পরিবর্তন হয়েছে, মানে পরিবর্তন বলতে বোঝাচ্ছি টেবিলটা উল্টে গেছে আর কি যুবকদের হাতে। এই ছয়জন যুবক যাদের নেতৃত্ব দিচ্ছেন সাআদ বিন যুরারা রাদিয়াল্লাহু আনহু, তারা এসে ইসলাম কবুল করলেন ইয়াসরিব থেকে, তারপরে পরের বছর 12 জন, তারপরের বছর এই যে 75 জন, এই যে একটা বিশাল দাওয়াতের ক্ষেত্র তৈরি হলো মদিনায়। একজন দায়ীর মেহনত ছিল এখানে, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না আপনাদের? এই যে মাঠটা তৈরি হলো, যে মাঠ তৈরি করা, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন যে আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে চলে আসেন আমাদের এখানে। আল্লাহ পাকও সেটাই ইরাদা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। এই মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট, প্রথম ইসলামিক স্টেট কিন্তু মক্কা নয় বরং মদিনা। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে তিনি শুধু এখন নবী নন বরং তিনি এখন রাষ্ট্রপ্রধানও বটে। আমরা কি এই পর্যায় পর্যন্ত যেতে পেরেছি কিনা বলেন, আমরা কি এখন পর্যন্ত কোনো মদিনা রাষ্ট্র ক্যাম করতে পেরেছি কিনা, আমাদের এই দেশটাতে হোক অথবা অন্য কোনো রাষ্ট্রে দাওয়াতের মাধ্যমে হোক, পেরেছি? তার মানে আমরা এখন এই জায়গা পর্যন্ত যেতে পারি নাই। তাহলে মক্কা বিজয় সব আপনি দেখছেন কিভাবে, আর গণক্ষমা কিভাবে করছেন? আমরা তো মদিনা রাষ্ট্র পাইনি এখন, আমরা কি মদিনা রাষ্ট্র ক্যাম করতে পেরেছি বা অন্য কোনো রাষ্ট্রে দাওয়াতের কাজের মধ্য দিয়ে ওইখানে পাঠ তৈরি করতে পেরেছি যে আমরা হিজরত করে চলে যাবো ওখানে রাষ্ট্র ক্যাম হবে? কোনোটাই তো হয় নাই। তাহলে আমরা এই পর্যায় পর্যন্ত এখনো যেতে পারি নাই, অথচ আমরা মক্কা বিজয়ের ভাইভ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি একটা অবস্থা! আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমি জন্য বলি যে কোরআন এবং সুন্নাকে বুঝতে হলে সিরাত লাগবে আপনার, সিরাত ছাড়া কোরআন সুন্নাকে বোঝা যায় না, সুবহানাল্লাহ। আর আমার বিশ্বাস যে সিরাতের উপর যারা বেশি চর্চা করবে পড়বে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তারা নবীকে স্বপ্ন দেখতে পারে, মানে আমার মন বলে এটা, এটা কোনো দলিল ভিত্তিক কথা বললাম না, অনেক ওলামায়ে কেরাম বলেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ওস্তাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার কোনো খাস আমল আছে নাকি, তো কেউ তেমন কোনো খাস আমল বলতে পারে না। একজন ওস্তাদ খালি বললেন যে রাত্রে ঘুমানোর সময় অ্যাটলিস্ট 10-20 পৃষ্ঠা সিরাত পড়ে ঘুমাও দেখি কি হয়, তার মানে উনি হয়তো দেখেছেন, উনি বলেন না। সিরাত ছাড়া ভাই আমরা দিন প্রতিষ্ঠার প্যাটার্নগুলো বুঝবো না। একটা প্রত্যেকটা কাজের একটা প্যাটার্ন থাকে, একটা পদ্ধতি থাকে, অজু করার একটা সিস্টেম আছে, নামাজের একটা নিয়ম আছে, দিন প্রতিষ্ঠারও নিয়ম আছে। এখন দেখেন দাওয়াতের মধ্য দিয়ে মদিনা রাষ্ট্র তৈরি কায়েম হয়ে গেল, ওখানে কিন্তু নবীজি এখন শুধুমাত্র নবী নন, তিনি নবীও বটে, রাষ্ট্রপ্রধানও বটে, তাদের আমিরও বটে। তাহলে এখানে আমির হলো নবী, রাষ্ট্রপ্রধান এবং আমির, ইমারা হয়ে গেল ইমারা, এবং জামাহা হলো একটা জামাহা, হ্যাঁ ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। এবং দেখেন একজন আমির, আমির কিন্তু আবার আলাদা আলাদা না, একজন আমির এই একটা জামাহা, এবং সবাই হচ্ছে মামুর, মামুর মানে যারা আমিরকে ফলো করে। এখানে আছে সামুয়া, মানে নবী যা বলবেন তারা শুনবেন এবং আনুগত্য করবেন, এইরকম একটা সিস্টেম কিন্তু আমরা এখন আমাদের দেশে করতে পারি নাই। সবাই আলাদা আলাদাভাবে কাজ করতেছি, ঠিক আছে কাজ হতে থাক, কিন্তু সমন্বয় জরুরি, সমন্বয় না হলে বৃহত্তর ঐক্য হবে না, আর বৃহত্তর ঐক্যের জায়গাটাতে আমাদেরকে একটু ছাড় দিতে হবে, একটু হলেও ছাড় দিতে হবে। কারণ এখন তো আর সাহাবিদের যুগ না রে ভাই, সাহাবিরা যেভাবে সব শক্তভাবে পালন করতেন, আমল করতেন, এরকম মানুষ এখন নাই তো। আর আপনি যদি ওই যে হামিদ যদি আমাকে বলে যে ভাই আপনার মধ্যে সাহাবিদের সব খাসলত পাওয়া যাচ্ছে না, যাবে না, এটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো সাহাবিদের যুগ থেকে 1400 বছর পরের মানুষ। এই আদেশটা আপনারা জানেন কিনা, মাঝখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে কিনা, এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবিরা, শুনেন, তোমরা এমন একটা যুগে আছো হে আমার সাহাবিরা, তোমরা যদি ইসলামের 1/10 ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের 1/10 উপরেও থাকে সে সফল হয়ে যাবে। মানে আমরা তো এখন ওই যুগে আছি, 10% ধরে রাখতে পারলেও ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ওহির জ্ঞানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন। আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই, নিজে আমল কম করি, আমল বাড়াতে হবে। এবং তিনি মানুষ তৈরি করেছেন, পয়েন্ট নোট করেন, তিনি মানুষ তৈরি করেছেন, সাহাবীদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সহবতে, সাহাবীরা তার কাছে গিয়ে পড়ে থাকতেন, তিনি শেখাতেন, তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবীদের মধ্যে ঐক্য বজায় রাখতেন। তিনি সাহাবীদের প্রতি অনেক নরম ছিলেন, আমরা অনেক হার্শ, আমরা অনেক হার্শ, আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, গিব, তম, পরশ্রী কাতরতা দিয়ে ভর্তি, মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে মানুষ দূরে সরে গেলে ছুটে চলে আসতো আবার কখন তাকে দেখব। তিনি ছিলেন মানুষের প্রতি নরম, সাহাবীদের প্রতি নরম, কোমল। সাহাবীদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই, আর আমাদের পুরো উম্মাই বিচ্ছিন্ন। এমন কি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না। ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু, কারা আসলে আমাদের শত্রু। অবাক হলাম যে অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম তারাই পিছন থেকে আমাদেরকে ছুটি মারছে। তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি। সবাই ভাই ভাই হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই নবীর সাহাবীদের মতো হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। রুহামা উবাইনাহুম হয়ে যায়, সমালোচনা করার দরকার নাই, সবার মধ্যে ভুল আছে। আবু দাউদের ভাই যদি 100টা থাকে আপনারও হয়তো 90টা আছে, আপনার 90টা থাকলে ভাইয়েরও হয়তো 80টা আছে। বের করতে থাকলে কেউ বাদ যাবে না। এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাব জাতি থেকে। আপাতত আমাদের ঋদ্ধতার ব্যাপারটা খুব ফোকাস কর, মানে জোর দেওয়া উচিত। আমরা আকিদা আমল মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না, কিন্তু ঋদ্ধতার ব্যাপারে যেন আমরা উদার হই, এটা খুব জরুরি। আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশনগুলোকে কমানোর চেষ্টা করি। ভাই মাফ করে দিই, ছেড়ে দিই মন থেকে, ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে, বাদ দেন, ছেড়ে দেন, রিপ্লাই দেওয়ার দরকার নেই। একসময় তার বুঝ আসলে সে নিজেই লজ্জিত হবে, তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে। তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাত দিয়ে গেছেন, তিনি নিজে সামনে থেকে লিড দিয়েছেন। এই দেখেন এখানে একটা ব্যাপার, উম্মার জন্য কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই, লুকায় থাকা যাবে না। উম্মার জন্য কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে, আমাকে সামনে থেকে লিড করতে হবে, উম্মাকে কথা বলতে হবে। কোন সাহাবী এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন নাই, সবাই সামনে থেকে ইসলামের দাওয়াতের কাজটা করেছেন। কখনো কৌশল চেঞ্জ করেছেন সেটা হতে পারে অন্য বিষয়, কখনো হিজরত করেছেন, কখনো সবর করেছেন, কখনো মার খেয়েছেন। বেশিরভাগ সাহাবী সামন থেকে উম্মাকে নেতৃত্ব দিয়েছেন, প্রয়োজনে মার খেয়েছেন। কাবা ঘরের মধ্যে আবু জাহেলের মসজিদে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আর রহমান সূরা তেলাওয়াত করে শুনিয়েছেন। বেলাল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের নিজেদের ঘটনা পড়া জানেন, তারা পালিয়ে যান নাই সমাজ থেকে, তারা ওই সমাজে থেকেই কাজ করার চেষ্টা করেছেন। তা আমাদেরকে পালিয়ে যাওয়া যাবে না, এখানেই যেহেতু আমরা জন্ম নিয়েছি এখানে হয়তো আমাদেরকে মরতে হবে, এখানেই আমাদের লড়াইটা কিন্তু এখানে। সবাইকে তো সব জায়গায় চলে যেতে পারবেন না, সবার সেই সুযোগ হবে না। অতএব মূল পয়েন্টগুলো তবে ফোকাস করি, ওহিভিত্তিক সমাজ গড়া, ওহির চর্চা করা, ওহিকে বুকে ধারণ করে ওই এলেমটাকে অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা। এরপরে আসি, কয় মিনিট আছে আমার, দেখো তো কটা বাজে, 45। আচ্ছা দেড়টা জামাত, আমরা একটা শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে ইনশাল্লাহ হয়ে যাবে 15 মিনিটে। শুনেন এই কয়েকটা পয়েন্ট তো বুঝে আসছে, এখন আমি একটু সামারি করে দেই। প্রথম তিন বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি, তিনি মানুষ তৈরি করেছেন। এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছেন জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আপনার বিলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সরি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, মানে যে সাহাবীরা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছেন ওই সাহাবীরা তৈরি হয়েছেন প্রথম তিন বছরে। সুবহানাল্লাহ। এই জন্য বলে যে প্রথম দিকের সাথীরাই কিন্তু প্রকৃত সাথী, তাই না বিষয়টা? পরে যখন দেখবেন যে আমাদের অবস্থা ভালো, আমাদের কিছু ভাই যদি 40-50টা আসন পেয়ে যায় সামনে আর কি, তখন দেখবেন যে অনেকেই তাদের কাছে যাওয়া শুরু করবে, তাই না বিষয়টা? এবং তারা মনে করবে যে আমরা তো দিন কায়েম করে ফেলছি। দেখেন দিন কায়েম হবে তখনই যখন আল্লাহ পাকের যে কোরআন সুন্নাহ ভিত্তিক যে ওহির বিধানটা, এই বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেবলমাত্র দিন কায়েম হবে। তার আগ পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি, আগের চেয়ে একটু ভালো থাকলেও অসুবিধা কিছু নাই, যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো, কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ শরিয়া কায়েম করা।
কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা, এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না,